প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। জিডিপি কি আপনি কি জানেন? আজ আমরা আলোচনা করব জিডিপি সম্পর্কে। আজকের এই সম্পূর্ণ ভিডিওতে জেনে নিন জিডিপি কি। জিডিপি বা ক্রস ডোমেস্টিক প্রোডাকশন হচ্ছে একটি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের মোট মূল্য। এটি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি দেশের সীমান্তের মধ্যে উৎপাদিত সমস্ত পণ্য এবং পরিষেবার মোট যোগফল। জিডিপি চারটি প্রধান উপাদানে বিভক্ত। আসুন দেখে নিই চারটি উপাদান কি কি। কৃষি শিল্প এবং পরিষেবা খাতের উৎপাদন, বিনিয়োগ ব্যবসা সরকার এবং পরিবারের বিনিয়োগ, সরকারি ব্যয় সরকারের বিভিন্ন খাতে ব্যয় সমূহ, নিট রপ্তানি একটি দেশের মোট রপ্তানি এবং আমদানির পার্থক্য। যদি জিডিপি বৃদ্ধি পায় তাহলে একটি দেশের তা পজিটিভ। জিডিপি বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে একটি দেশের সামগ্রিক উন্নতি বৃদ্ধি পাওয়া, তবে সমগ্র খাতের জন্য এটি প্রযোজ্য নয়। এটি মানুষের জীবনমানের উন্নতি সামগ্রিকভাবে প্রকাশ করে না। আসুন এবার জেনে নেই বাংলাদেশের জিডিপি সম্পর্কে সামান্য কিছু তথ্য। বাংলাদেশের জিডিপি কে আমরা চারটি ভাগে ভাগ করে নিয়েছি, যথারীতি বৃদ্ধি, উৎস, চ্যালেঞ্জ এবং উন্নয়ন পরিকল্পনা। বৃদ্ধি, বাংলাদেশের জিডিপি বছরের পর বছর বৃদ্ধি পাচ্ছে। এটি অর্থনৈতিকভাবে একটি পজিটিভ দিক বলে বিবেচিত হয় এবং অর্থনৈতিক অগ্রগতির একটি দিক। উৎস, বাংলাদেশ জিডিপির প্রধান উৎস হচ্ছে পরিষেবা খাত, যার মধ্যে রয়েছে বাণিজ্য, ব্যাংকিং, সেবা খাত, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা। শিল্প খাতও কিন্তু জিডিপিতে একটা বড় অবদান রেখে থাকে। বাংলাদেশের জিডিপি বৃদ্ধির ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ কিন্তু রয়েছে, যেমন বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ এবং বেকারত্ব। উন্নয়ন পরিকল্পনা, বাংলাদেশ সরকার জিডিপি বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য বেশ কিছু পরিকল্পনা কিন্তু হাতে নিয়েছে এবং এটি একটি কন্টিনিউয়াস প্রসেস, একটির পরে একটি, একটির পরে একটি। যুগ বা সময়ের সাথে কিন্তু প্রতিটি সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়ে থাকে। এবার জেনে নেই জিডিপি গণনা পদ্ধতি। জিডিপি গণনার সাধারণত তিনটি পদ্ধতি রয়েছে। তিনটি পদ্ধতির নাম হচ্ছে উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি এবং ব্যয় পদ্ধতি। উৎপাদন পদ্ধতি, এই পদ্ধতিতে সমস্ত পণ্য এবং পরিষেবার উৎপাদন মূল্য যোগ করতে হয়। আয় পদ্ধতি, এই পদ্ধতিতে সমস্ত ব্যক্তি ব্যবসা এবং সরকারের আয় যোগ করা হয়। ব্যয় পদ্ধতি, এই পদ্ধতিতে সমস্ত পণ্য এবং পরিষেবার ব্যয় যোগ করা হয়। বাংলাদেশ সরকার জাতীয় পরিসংখ্যান ব্যুরো BBS এর মাধ্যমে জিডিপি গণনা করে থাকে। আসুন দেখে নিই জিডিপি এর গুরুত্ব। আগেই বলেছি জিডিপি একটি দেশের অর্থনৈতিক গুরুত্বপূর্ণ নির্দেশক। এটি একটি দেশের সরকারকে অর্থনৈতিক নীতি নির্ধারণ এবং আগামীতে কি কি উন্নয়ন পরিকল্পনা হবে তা পরিকল্পনা করতে সাহায্য করে। এটি সামগ্রিকভাবে আপনাকে বিভিন্ন তথ্য তুলে দিবে এবং এর মাধ্যমে আপনি কি কি পরিকল্পনা হাতে নিলে আপনার সামনে আরও ভালো ভালো দিক বা অগ্রগতি করা যায় সেটি কিন্তু খুব সহজেই সরকার নির্ণয় করতে পারে। সরকার এবং বিনিয়োগকারীরা জিডিপি দেখে তারপরে তাদের পরিকল্পনাটি পরিবর্তন করে থাকে বা পরিমার্জন করে থাকে এবং নতুন নতুন পরিকল্পনা নিতে জিডিপির যেই ফলাফলগুলো রয়েছে সেগুলো যোগ করে থাকে। ইন্টারন্যাশনালি যে কোনো ইনভেস্টর একটি দেশের জিডিপি দেখে তারপরে স্পেসিফিক খাতে তার বিনিয়োগ করা ঠিক হবে কিনা এরকম অনেক ইম্পর্টেন্ট সিদ্ধান্ত কিন্তু নিতে পারে। সবাইকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি ফাহিম আজকে বিদায় নিচ্ছি কী করা যায় এই ভিডিও থেকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, টেক কেয়ার।